তেরোই অক্টোবর দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিট থেকে নয়টায় আগরতলা গুহাটি কলকাতা বিশেষ ট্রেন এবং জনশতাব্দী এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করবেন সেখান থেকে সরাসরি তিনি চলে যাবেন গোমতী জেলার উদয়পুরে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে ত্রিপুরা সুন্দরী মন্দিরে পুজো দেবেন তিনি তার নিরাপত্তার বিষয়টিকে সুনিশ্চিত করতে সকাল এগারোটা পর্যন্ত মন্দির প্রাঙ্গণে সাধারণের প্রবেশের উপর বিধি বিধিনিষেধ আরোপ করা হয়েছে সেই সঙ্গে মন্দির নগরীতে কঠোর নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে বৃহস্পতিবার সকাল দশটা কুড়ি মিনিটে সেখানে পৌঁছাবেন তিনি সেখান থেকে সরাসরি চলে আসবেন আগরতলা মহারাজা বীর বিক্রম আন্তর্জাতিক বিমানবন্দরে এবং এগারোটা চল্লিশ মিনিটে তিনি আসামের উদ্দেশ্যে রওনা দেবেন রিপোর্ট আর নিউজ